আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমাকে ইংলিশে করার কথা ছিল। যেহেতু আমি ইংলিশে দুর্বল, তাই এই ভিডিওটি ইংলিশে করতে পারলাম না। আপনার কাছে যদি মনে হয় যে এই ভিডিওটি ইংলিশে করার দরকার এবং কি পশ্চিমা বিশ্বকে জানিয়ে দেওয়ার দরকার, এশিয়ার মানুষগুলো হচ্ছে সভ্য এবং কি ইউরোপের মানুষগুলো হচ্ছে অসভ্য, তাহলে এই ভিডিওটি ইংলিশে করে তাদেরকে জানিয়ে দেন। কেন এই কথাগুলো বলছি, ফুল ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। স্ক্রিনে একটি ভিডিও দেখতেছেন, এই ভিডিওটি কোনো নাচের ভিডিও না, এই ভিডিওটি কোনো গানের ভিডিও না। এই ভিডিওর ভিতরে কিছু মেয়ে কাপড় চোপড় খুলে প্রতিবাদ করতেছে, প্রতিবাদ করতেছে রাশিয়ার বিপক্ষে এবং কি ইউক্রেনের পক্ষে। রাশিয়া কেন ইউক্রেনের উপরে হামলা করলো, ইউক্রেনের পতাকা এখানে এঁকে তারা প্রতিবাদ করতেছে, আইফেল টাওয়ারের সামনে তারা প্রতিবাদ করতেছে এবং কি তারা নিজেদেরকে সভ্য দাবি করতেছে। কেন বলতেছি তারা নিজেদেরকে সভ্য দাবি করতেছে, ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতেছেন, এই ব্যক্তিটা হচ্ছে যে ইউরোপের একটা সাংবাদিক, মানে সবচেয়ে বড় একজন সাংবাদিক। তিনি কয়েকদিন আগে বলছিলেন সিরিয়া, ইরাক, আফগানিস্তান থেকে আরও অনেক বেশি সভ্য কান্ট্রি হচ্ছে ইউরোপ, আজকে ইউরোপের উপর আক্রমণ হচ্ছে, এটা কিন্তু কখনো মেনে নেওয়া যায় না। নীল চোখের উপর আক্রমণ হচ্ছে, সুন্দর পেজের উপর আক্রমণ হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, মানে ইরাক আফগানিস্তান থেকে আরও অনেক বেশি সভ্য কান্ট্রি হচ্ছে ইউরোপ। ইরাক, আমার প্রশ্ন হচ্ছে ইরাক আফগানিস্তানের মানুষগুলো কি এবং কি এশিয়ার মানুষগুলো কি কখনো কাপড় চোপড় খুলে প্রতিবাদ করে গরু ছাগলের মতো? তারা কাপড় চোপড় খুলে প্রতিবাদ করতেছে, তার মানে তারা হচ্ছে যে অসভ্য আর আমরা হচ্ছে যে সভ্য। অথচ তারা বলতেছে তারা হচ্ছে সভ্য আর আমরা হচ্ছে অসভ্য। বুঝতে পারছেন বিষয়টা? আরে একটা গরু, একটা ছাগল, আবার একটা কুকুর তার পিছনের অংশটা লেজ দিয়ে ডেকে রাখে। কেন ডেকে রাখে? কারণ সে পশু হইল, তার ভিতরে একটা লজ্জা শরম আছে। কিন্তু এই ইউরোপের মানুষগুলোর ভিতরে লজ্জা শরম নাই, তারা কাপড় চোপড় খুলে প্রতিবাদ করতেছে। অথচ তারা কয়েকদিন আগে বলছিল যে কি ইউরোপের এশিয়ার মানুষগুলো হচ্ছে অসভ্য, এই সাংবাদিক বলেছিল এশিয়ার মানুষগুলো হচ্ছে অসভ্য আর তারা হচ্ছে সভ্য, এটা হচ্ছে নাকি দুনিয়ার নিয়ম। যখন ইসরায়েল বিগত 70 বছর ধরে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর আক্রমণ করতেছে, তাদের মা বোনদেরকে মারতেছে, তাদের মা বোনদেরকে দর্শন করতেছে, তখন সারা বিশ্বের যেসব মিডিয়াগুলো আছে সেসব মিডিয়া সেটা প্রচার করে না, বিশ্ব নেতারা সেটা নিয়ে কোনো মতামত দেয় না, সে ইসরায়েলের উপরে কোনো নিষেধাজ্ঞা জারি করে না। আর রাশিয়া যখন ইউক্রেনের উপরে হামলা করেছে 3 থেকে 7 দিন না যেতে, সারা বিশ্ব থেকে রাশিয়ার উপরে চাপ সৃষ্টি হচ্ছে, রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কি আপনার জাতিসংঘে সেটা নিয়ে বোর্ড বসাইছে। বোর্ড বসাইয়ে কী করতেছে? বোটাবুটি করতেছে, কে আছে রাশিয়ার পক্ষে, কে আছে রাশিয়ার বিপক্ষে। মানে মুসলমানদের উপরে আক্রমণ হলে তাতে কোনো সমস্যা নাই, ইহুদি খ্রিস্টানের উপরে আক্রমণ হলে সেটাতে সমস্যা। তারা নিজেদেরকে সভ্য দাবি করতেছে, তারা নিজেদেরকে ভালো দাবি করতেছে, আর এশিয়ার মানুষগুলো নাকি অসভ্য। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় যে একটু ইংলিশে করে প্রতিটা মানুষকে জানিয়ে দেওয়ার দরকার, তাহলে একটু ইংলিশে এই ভিডিওটি করবেন। আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো আপনাদেরকে জানানো উচিত। আল্লাহ হাফেজ।